বৈরী আবহাওয়ায় আর ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে লালমনিরহাটের বোরো বীজতলা। কোথাও কোথাও লালচে, আবার কোথাও কোথাও ফ্যাকাশে হয়ে গেছে চারা গাছ। অনেক জায়গায় বীজ থেকে চারা গজাচ্ছে না, ফলে চলতি মৌসুমে বোরো ধান আবাদ নিয়ে উদ্বিগ্ন জেলার কৃষকরা। লালমনিরহাট সংবাদদাতা তৌকিদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ফারজান ইয়াসমিন। চলতি মৌসুমে লালমনিরহাটে 2700 হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। বীজতলা পরিচর্যার পাশাপাশি জমি প্রস্তুতের কাজ করছে কৃষকরা, সেই সাথে কিভাবে জমিতে সেচ দেবে নিচ্ছেন তারও প্রস্তুতি। তবে তীব্র শীত আর ঘন কুয়াশায় শতকরা 20 ভাগ বীজতলা নষ্ট হওয়ার পথে। এতে চাষবাদ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। একের শীত, তাতে কুয়াশা, বিশেষ অর্ধেক গাছ আছে, অর্ধেক গাছ নেই। কুয়াশার কারণে ওই বীজ নষ্ট হয়ে যাবার ইচ্ছে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ঘন কুয়াশা আর শীতের কারণে এরই মধ্যে বীজতলার চারা লাল হয়ে গেছে, সেই সাথে চারাগুলো ছোট ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেতে বীজ থেকে চারা গজাচ্ছে না। যদি বীজতলাতে রাতের বেলায় পানি প্রয়োগ করেন তাহলে তাদের বীজতলাটা এই শীতের কারণে যে চারা হলুদ হয়ে যায় সেই সমস্যা থেকে রক্ষা পাবে। বীজতলা রক্ষায় কৃষকরা পানি ছিটানো ও বীজতলা পলিথিনে ঢেকে দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।